আই হোপ। আচ্ছা, এসইউ জিনিসটা কি, যদি এক কথায় যদি আমরা বুঝাই, তো কি কি বুঝি এসইউটা, কেউ একজন বলেন। আচ্ছা গুড, আর কেউ? সেটা ঠিক আছে, কিন্তু এসইউ জিনিসটা কি, হোয়াট ডাজ এসইউ মিন? এটা তো এসইউ কথাটা ইলাবোরেশন, কিন্তু এসইউ সব মানে এটার মানে কি বেসিক্যালি? কিছু না একদম, হ্যাঁ এটা দিয়ে আসলে আমরা কি বুঝাই? ধরেন এই যে অনেকে বলে না যে তুমি সেটটা এসইউ করে দাও, বা আমি এখন এসইউ শিখতেছি, ঠিক আছে, তো সাবস্ক্রাইবার নাকি? আচ্ছা, এখন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটটাকে আমরা কি করব, ফার্স্ট পেজে নিয়ে আসবো, রাইট? ফার্স্ট পেজে নিয়ে আসবো, তার বিভিন্ন কিওয়ার্ড ধরে ধরে আমরা গুগলের প্রথম পাতায় নিয়ে আসবো। এখন গুগলের প্রথম পাতায় নিয়ে আসার জন্যে যা যা করতে হবে, কোথায় করতে হবে, আমাদের ওয়েবসাইটে বা ব্লগে বা যেই জিনিসগুলোকে আমরা আসলে অপটিমাইজ করতে পারি, তাই না? আমরা তো আর গুগলকে অপটিমাইজ করতে পারবো না, গুগলকে কি আমরা বলতে পারবো তোমরা এটা করো ওইটা করো, এখানে যাও ওখানে যাও, বলতে পারবো না তো, তাই না? আমরা যেটা করতে পারবো, আমাদের হাতের কাছে যেটা আছে আমাদের ওয়েবসাইট বা ব্লগ, সেটাকে বিভিন্নভাবে অপটিমাইজ করব। কী করব, হয়তো কন্টেন্টটা আরও বেশি অপটিমাইজ করব, হয়তো টেকনিক্যাল কিছু ব্যাপার আছে একটা ওয়েবসাইটে, ওইগুলোকে আরও বেশি ফ্রেন্ডলি করব, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করব, যাতে গুগল সহজে আমার ওয়েবসাইট থেকে কন্টেন্টটা পড়তে পারে বা কন্টেন্টটা তার ডাটাবেজে নিতে পারে। বা একটা ইউজার যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিবে, গুগল যাতে ইজিলি ওই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটাকে সহজে পিক করতে পারে, এবং এই পিক করার জন্যে ব্যাকএন্ডে আমরা যা যা করবো, যেসব অপটিমাইজেশনগুলো আমরা করব, সব কিছুই এক অর্থে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্যে আমরা যা যা অপটিমাইজ করব, যে যে প্রসেসগুলো ফলো করব, সব কিছুই একসাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এখন কথা হচ্ছে যে গুগল বা ইয়াহু বা বিং, হোয়াট এভার, যে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো আছে, তারা আসলে একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক করে, বা আমরা যখন একটা কিছু গুগলে সার্চ দেই, দেখবেন যে শুধু একটা পাতাই আসে না, তাই না, অনেকগুলো পাতা আসে। প্রথম পাতায় কটা রেজাল্ট আসে? 10টা। সেকেন্ড পেজে আরও 10টা, থার্ড পেজে, এরকম আপনি যে কোনো কিছু সার্চ দিবেন দেখবেন যে প্রত্যেকটা পাতায় 10টা করে রেজাল্ট আসছে। ওকে, কিন্তু আমরা কি প্রথম পাতা ছাড়া দ্বিতীয় পাতায় বা তৃতীয় পাতায় ঢুকি? ঢুকলে খুব কম, তাই না, খুবই কম। হ্যাঁ, যদি প্রথম পাতায় আমাদের ওই এক্সপেক্টেড রেজাল্টটা না পাই, দেন আমরা কী করি, সেকেন্ড পেজে ঢুকি। তার মানে আমরা যা কিছু করব, আমাদের টার্গেট থাকবে প্রথম পাতা, কারণ সেকেন্ড পাতায় তো কেউ যায় না, গেলেও খুব কম মানুষ যায়। সো সেকেন্ড পাতায় যারা আছে বা থার্ড পেজে যারা আছে বা ফিফথ পেজে যারা আছে, তাদের সাথে কিন্তু আমাদের কোনো মারামারি নাই, তাই না, মারামারি নাই বা মন কষাকষি নাই, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধও করতে হবে না। আমাদের যুদ্ধ করতে হবে কাদের সাথে, যারা যারা প্রথম পাতায় আছে তাদেরকে বলবো যে আসো তোমার সাথে যুদ্ধ করি আজকে, ঠিক আছে? তো ওরা যেহেতু প্রথম পাতায় অলরেডি আছে, তার মানে কি ওরা অনেক বেশি শক্তিশালী, কাদের চেয়ে যারা সেকেন্ড পেজে থার্ড পেজে বা ফোর্থ পেজে আছে, তাই না? তারা কেমন শক্তিশালী,
তাদের কি অস্ত্র গোলা বারুদ বেশি, তাই না? এরকম এখানে গোলা বারুদ বলতে কি বোঝানো হচ্ছে? তাদের বিভিন্ন স্ট্রং পয়েন্টস গুলো, তো আমরা খালি চোখে স্ট্রং পয়েন্টস গুলো ধরতে পারবো না, কিন্তু গুগল কিন্তু ইজিলি ধরতে পারে, এবং ধরতে পারার জন্য তাদের কিছু চেক লিস্ট আছে। আমরা যদি বলি যে এ ছেলেটা ভালো, আপনি খুব ভালো ছেলে, ঠিক আছে, তো ভালো ছেলে বলতে আমরা কি বুঝি? যে আপনার চরিত্র ভালো, ঠিক আছে, আপনি সৎ, আপনি সৎ, চরিত্র ভালো, এই বেসিক জিনিসগুলো দেখে, তাই না? গুগল ঠিক সেম ওয়েতে একটা ওয়েবসাইট ভালো কি মন্দ সেটা বিচার করে কিছু মানদণ্ড, মানদণ্ডের উপর বেস করে। এই মানদণ্ডে আবার এসইউর একটা, এসইউর ভাষায় এই মানদণ্ডকে বলা হচ্ছে এসইউ ফ্যাক্টরস বা র্যাঙ্কিং ফ্যাক্টরস। এই র্যাঙ্কিং ফ্যাক্টরস কয়টা আছে? 200টার উপরে এই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো আছে। এই সবগুলা র্যাঙ্কিং ফ্যাক্টর সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। যদি আমাদের আইডিয়া না থাকে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আমার কি ভালো হওয়া উচিত না কেমন হওয়া উচিত, আমার কোন জিনিসটা ভালো করা উচিত, আমার কি AK-47 লাগবে নাকি রিভলভার লাগবে, তাই না? এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং এই সব কিছু মিলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যা আমরা জানবো যে গুগল আসলে কোন মানদণ্ডের উপর বেস করে বা কোন জিনিসগুলোর উপর বেস করে একটা ওয়েবসাইটকে অ্যাসেস করে বা মূল্যায়ন করে বা ইভালুয়েট করে। এসইও শিক্ষার প্রথম ধাপ হচ্ছে এটা। দুই নম্বর ধাপ হচ্ছে কিভাবে আসলে সার্চ ইঞ্জিন কাজ করে, এবং এই সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এটা আমাদের সিলেবাসের ফার্স্ট টপিক, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, কিভাবে কাজ করে, কারো কোনো আইডিয়া? গুগল আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, এখানে তো আচ্ছা আমি এখানে দেখাই, আচ্ছা গুগল রোবট, রোবট মানে হচ্ছে গুগলের প্রোগ্রামড করা কেউ, কোনো মানুষ না, ঠিক আছে, রোবট। রোবট কী করে? প্রথমে একটা ওয়েবসাইটে যায়, যে কোনো ওয়েবসাইটে যায়, যাওয়ার পরে সে তার ডাটাবেসগুলো ওই ওই ওয়েবসাইটে সব কিছু তার ডাটাবেসে নিয়ে আসে। ওয়েল, গুগল রোবট, দেন গুগল রোবট কোথায় যায়? আচ্ছা, ওয়েব পেজেস, এ হচ্ছে বেসিক জিনিস যে একটা গুগল রোবট কিভাবে কাজ করে বা গুগল কিভাবে কাজ করে। একটু দেখি যে আসলে, আচ্ছা এটা নিচে করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। শিওর না?
দিতেও পারি, কোনটা বেটার হয়? আচ্ছা, আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে তাহলে লিখে নিতে পারেন। এখানে যে মোটামুটি ভালো কিছু, মানে ভালো না ঠিক, মোটামুটি কিছু ভিডিও পাবেন যেগুলো আপনাদেরকে আইডিয়া দিবে, ঠিক আছে? এনিওয়েজ, এটা কি ছিল যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস? এখানে দেখেন এটা বেসিক এসইওর একটা অংশ। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এসইও, তুমি যে এসইও শিখতেছো, এসইও মানেটা কি বা এসইও আসলে কীভাবে কাজ করে, ওইটার ভিতরে এটা পড়ে। সো আমরা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো এবং বাসায় গিয়ে চিন্তা করবো রাত্রে শুয়ে শুয়ে যে আসলে এটা কীভাবে কী হয়, কেমনে কী হয়। এই বেসিক জিনিসগুলো যদি আপনাদের মাথায় না ঢোকে, আপনারা কিন্তু পরবর্তীতে যেটা হবে আপনারা খেয়ে হারায় ফেলবেন, বা কয়েকটা ক্লাস পরেই মনে হবে যে আরে আমি তো বেসিকটাই জানি না, আমার ফাউন্ডেশন তো এই তো নাই। সো এই জিনিসটা যাতে না হয়, কেউ যখন গুগলে সার্চ করে, ফর এক্সাম্পল এখন কী চলতেছে যে T20 ওয়ার্ল্ড কাপ, তাই না? ধরেন T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার লিখে কেউ একজন সার্চ দিল যে কোন দিন কোন খেলা হবে, কোন দিন কোন খেলা হবে এটা সে জানতে যাচ্ছে, এবং এর জন্য সে কী করবে, গুগলে যায় সার্চ করবে যে T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার্স। ওয়েল, এটা সার্চ দেওয়ার সাথে সাথে গুগল যেটা করবে, T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার্স এই শব্দগুলো আছে, এই শব্দগুলো আছে এমন সব ওয়েবসাইট সে খুঁজে বের করে দেবে, এবং এই জিনিসগুলো সে করবে সেকেন্ডেরও অনেক কম সময়ে, কম সময়ের ভিতর, মিলি সেকেন্ড সময় নেবে, ঠিক আছে? সো গুগল কী করবে, T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার্স লেখা আছে, এই শব্দগুলো আছে, এরকম পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, যত ভিডিও আছে, যত ছবি আছে, সবগুলো সে একসাথে নিয়ে আসবে। একসাথে নিয়ে এসে সে কী করবে, যখনই কোনো নতুন ডাটা পাবে T20, ধরেন ESPN, ফ্রিক ইনফো বা এরকম যত ওয়েবসাইট আছে, সবগুলো তো তার ডাটা বেজে অলরেডি আছে, নতুন যত ওয়েবসাইট আছে, নতুন যত কন্টেন্ট আছে, সবগুলো সাথে সাথে সে একই সাথে নিয়ে আসবে, ইন্ডেক্স করবে এবং নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে আসার পরে, আচ্ছা এখানে দুইটা জিনিস আমরা চিন্তা করতে পারি। এক হচ্ছে অলরেডি ইন্ডেক্সড ওয়েবসাইট, মানে যেগুলো তার ডাটা বেজে আছে, যেগুলো তার ডাটা বেজে নাই। তো যেগুলো ডাটা বেজে নাই সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, ডাটা বেজে অলরেডি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে। তার ইন্ডেক্সের সব কিছু তার ইন্ডেক্স থেকে খুঁজে বের করবে, তার তো ডাটা বেজ আছে অলরেডি। সো ডাটা বেজে সে খুঁজ, মানে একটা সার্চ দিবে নিজে নিজেই যে T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার্স এই শব্দগুলো কোন কোন ওয়েবসাইটে আছে বা কোন কোন পেজে আছে, সে সবগুলো একসাথে নিয়ে আসবে। নিয়ে আসার পরে সে কী করবে, সে সবগুলো অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে দেখবে যে কোনগুলো আসলে লেটেস্ট আপডেটেড, কোনগুলো আপডেটেড না। যেগুলো লেটেস্ট আপডেটেড ওয়েবসাইট, মানে ধরেন T20 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার্স তো গত 2012-এরটাও থাকতে পারে, তাই না? সো সে কী করবে, লেটেস্ট যেই ওয়েবসাইটগুলো আছে, লেটেস্ট আপডেটেড কন্টেন্টগুলো সে একসাথে নিয়ে আসবে। নিয়ে আসার পরে সে কী করবে, অ্যাসেস করবে কী দিয়ে, তার র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো দিয়ে। সে চিন্তা করবে এরকম তো 100,000 ওয়েবসাইট থাকতে পারে, বা ধরেন 1,000 সাইটই আছে, তো ফার্স্ট পেজে তো সে 1,000 সাইট রাখতে পারবে না। সে কী করবে, তার যে র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো আছে সেগুলো দিয়ে প্রত্যেকটা পেজকে সে ইভালুয়েট করবে যে এটার কি পেজ র্যাঙ্ক ভালো না খারাপ। এখানে মানুষজন এসে কি ফেসবুকে বা গুগল পাসে বা টুইটারে শেয়ার করে কি করে না, এখানকার যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোকে রিলায়েবল নাকি না রিলায়েবল না, ও কি ইউনিক কন্টেন্ট লেখে নাকি না আরেকজন থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দেয়, ঠিক আছে? তারপর হচ্ছে ওর ওর ওয়েবসাইটগুলোকে কি মানুষজন রিকমেন্ড করে কি না,
বা অন্য কেউ তার ওয়েবসাইট থেকে ব্যাকলিংস দেয় কিনা বা ভোট দেয় কিনা, ঠিক আছে? এরকম 200টার উপরে ফ্যাক্টরস আছে, এবং সবগুলো ফ্যাক্টরস, সবগুলো ফ্যাক্টরস না হলেও মোস্ট অফ দেম তারা অ্যাপ্লাই করে ওই ওয়েবসাইটগুলোর উপরে। এবং এই যে এতগুলো কথা বলতেছি, এগুলো সব কিন্তু সেকেন্ডেরও অনেক কম সময়ের ভিতরে ওরা করে ফেলে, ঠিক আছে? সবগুলো অ্যাপ্লাই করার পরে ওরা চিন্তা করে যে না, এই ওয়েবসাইটটা সবচেয়ে ভালো, অতএব ওকে প্রথম স্থানে জায়গা দেয়। এই ওয়েবসাইটটা ওইটার চেয়ে একটু কম ভালো, অতএব দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে সে প্রথম পেজ কভার করে। দেন সেকেন্ড পেজে কাকে কাকে রাখবে সে ডিসাইড করে, এবং সবগুলো সেকেন্ডের অনেক কম সময়ের ভিতরে সে করে ফেলে। ওয়েল, সো আমরা যখনই গুগল একটা কিছু সার্চ দিই, ব্যাকএন্ডে কিন্তু ঠিক এই এতগুলো কাজ গুগল করে দেন আপনাকে রেজাল্ট শুরু করে, এবং প্রত্যেকবার সেই কাজটা করে। বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ কোনো কিছু গুগলে যদি সার্চ দেয়, সেম প্রসেস গুগল ফলো করে ফর এভরি টাইম, ফর এভরি কোয়ারিজ। দিস ইজ বেসিক হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের যারা এসইও শিখতেছি, বা আমরা পরবর্তীতে যখন আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব, বা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য যখন কাজ করব, তখন আমাদের ফার্স্ট ব্যারিয়ারটা কী হবে? আগের গুগলের ডাটাবেজে নিজেকে নিয়ে যাওয়া। তার মানে হচ্ছে আমার সাইটটাকে ইন্ডেক্স করানো হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে গুগলের চোখে আমার সাইটটাকে ভালো একজন মানুষ হিসাবে করে, মানুষ করা বা ভালো মানুষ বা ভালো একটা ওয়েবসাইট হিসাবে তুলে ধরায় গুগলের চোখে। গুগল ওই যে এখানে বললাম না যে গুগল অ্যাসেস করে প্রত্যেকটা ওয়েবসাইট, সো ওই অ্যাসেসমেন্টে যাতে গুগল আমার ওয়েবসাইটে কোনো ভুল ত্রুটি খুঁজে না পায়, গুগল যাতে ইজিলি আমার সব কিছু অ্যাসেস করতে পারে, ইজিলি যাতে আমার কন্টেন্টটা পড়তে পারে, এবং গুগল যাতে ইজিলি ডিটেক্ট করতে পারে মানুষজন আমাকে ভোট দিচ্ছে, আমাকে রিকমেন্ড করতেছে, মানুষজন এসে আমার এখান থেকে কন্টেন্ট শেয়ার করতেছে। আপনি যখন ফেসবুকে কোনো কিছু একটা শেয়ার করেন, কেন করেন? কারণ ওই পার্টিকুলার কন্টেন্টটা আপনার ভালো লাগছে, ওই জিনিসটা মনে করতেছেন আপনি আপনার নিজের জন্য ইউজফুল, এবং আপনার যারা ফ্রেন্ড আছে সবার জন্য জিনিসটা ইউজফুল, সবার কাজে লাগবে, এই জন্যই তো আপনি একটা ফেসবুকে শেয়ার করেন, তাই না? ঠিক গুগল সেম স্ট্র্যাটেজি ফলো করে। গুগল দেখে যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে এটা কেমন শেয়ার করতেছে মানুষজন, মানুষজন তো খারাপ জিনিস শেয়ার করবে না, এটা মানুষের কাজে লাগে, এই জন্যই মানুষ শেয়ার করবে। সো গুগল এই ম্যাট্রিক্সটা খুব ভালোভাবে নেয়, খুব স্ট্রিক্টলি নেয়। গুগল দেখে যে কোন জিনিসটা শেয়ার হচ্ছে, কোনটা শেয়ার হচ্ছে না। সো এটা একটা ভাইটাল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর্স। সো আমাদের নেক্সট টার্গেট হবে গুগলের চোখে ভালো একটা ওয়েবসাইট হিসাবে আমার নিজের ওয়েবসাইটকে প্রতিষ্ঠিত করা, নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট বা হোয়াটএভার। এখানে ওয়েবসাইট বলতে আমি ফর এক্সাম্পল বোঝাচ্ছি, এখানে শুধু ওয়েবসাইট না, এখানে একটা ভিডিও হতে পারে, একটা অডিও সং হতে পারে, একটা ছবি হতে পারে, হোয়াটএভার, ঠিক আছে? সব কিছুই গুগল এখন পড়তে পারে এবং আলাদা চোখে দেখে। সো আমরা এই টোটাল কোর্সে এই দুইটা জিনিসই ভালো করে শিখব, যে গুগল কোন জিনিসটা অ্যাসেস করে, কোন জিনিসটাকে মানদণ্ড হিসাবে ধরে আমাদের ওয়েবসাইটটাকে ওরা র্যাঙ্ক করে বা ডি র্যাঙ্ক করে, হয়তো ফার্স্ট পেজে রাখে বা লাস্ট পেজে রাখে, আর ওই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, দ্যাটস ইট, ওই জিনিসগুলো আমরা কিভাবে আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, কোন জিনিসগুলো, তার মানে প্রত্যেকটা জিনিসগুলো আমাদের একটা একটা করে ধরে ধরে শিখতে হবে, জানতে হবে, এবং এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, প্রচুর সময় দিতে হবে। দিস ইজ ইট। সো আপনার কারা কারা কনফিডেন্ট সবাই, সবারই কনফিডেন্ট হওয়া উচিত, হ্যাঁ, যে সামনে আমরা ভালোভাবে আগাইতে পারবো। জুনিয়র আর কি, আপনি সিটার অ্যাপ এক্সাম্পল দিয়ে দেওয়া আছে।
সমস্যা নাই, বয়স যখন ম্যাটার, আমরা যখন কম্পিউটার চালানো শিখছি ঠিক আছে, তখন আমাদের বয়স কত ছিল যখন আমরা এসএসসি পাস করে ফেলছি বা ইন্টারমিডিয়েট পাস করে ফেলছি? এই সময়টাতে আমরা কম্পিউটার কি জিনিস ধরতে শিখছি, কীভাবে চালাইতে হবে সেগুলো শিখছি। এখন আপনি দেখবেন যে বাচ্চার বয়স হয়তো 3 বছর, সেই ইউটিউব থেকে কার্টুন দেখে, তাই না? সো ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সার্চ কোয়ারিজ এবং সার্চ অপারেটার্স, এটাও বেসিক এসইওর একটা অংশ। সার্চ কোয়ারিজ মানে কি, তার কোনো আইডিয়া? সার্চ কোয়ারিজ হচ্ছে ধরেন আমরা আমরা যেটা দিয়ে সার্চ করি, যে কিওয়ার্ড, কিওয়ার্ডগুলোই হচ্ছে একটা সার্চ কোয়ারিজ। এবং এই সার্চ কোয়ারিজগুলো আমরা বিভিন্ন প্যারামিটারে ইউজ করি। সাধারণ মানুষ হয়তো অনেকেই জানে না, কিন্তু আমরা যখন এসইও শিখব তখন আমরা গুগলকে ভালোভাবে ইউজ করতে শিখব। কোনটা সার্চ দিলে কী বের হয়, কোনটা সার্চ দিলে কোনটা এক্স্যাক্ট অ্যান্সার পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা গুগল থেকে খুঁজে বের করতে পারি, যাতে সহজে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, স্টিল এখনও আলোচনা করতে পারি। ধরেন আপনি যদি পিডিএফ ফাইল খুঁজেন, তাহলে আমরা সাধারণত কী খুঁজি? ধরেন হুমায়ুন আহমেদ পিডিএফ, তাই না? এখানে দেখেন বিভিন্ন ওয়েবসাইট আসছে, রাইট? তো এখানে আমরা একটা প্যারামিটার ইউজ করতে পারি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে। আপনারা যখন আস্তে আস্তে শিখবেন যে আসলে কীভাবে সার্চ দিতে হয়, কীভাবে কী করতে হয়, তখন এটা একটু ডিফারেন্টলি করবেন। যেমন এখানে আপনি যদি দেন হুমায়ুন আহমেদ হচ্ছে আপনার কিওয়ার্ড, ফাইল টাইপ ডট পিডিএফ, দেন কি আসে একটু দেখি। এখানে দেখেন পিডিএফ ফাইলগুলো সরাসরি চলে আসছে। আচ্ছা, এখানে ফাইলটা বাদ দিয়ে সরাসরি পিডিএফ দিই, ডট পিডিএফ, এখানে দেখেন পিডিএফ ফাইলগুলো সরাসরি চলে আসছে, তাই না? হ্যাঁ, কি? সো এই ধরনের অনেক সার্চ ইঞ্জিন প্যারামিটার্স আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আরো কিছু দেখাই, ধরেন আপনি এসইও রিলেটেড ফোরামগুলো খুঁজতে চাচ্ছেন, যেখানে আপনার মতো আরও অনেকে এসইও সম্বন্ধে জানার জন্য ওখানে যাচ্ছে, বা অন্যান্য এক্সপার্টরা এসইও সম্বন্ধে কী বলতে চাচ্ছে বা কী বলে, বা এসইওর এখনকার ট্রেন্ড কী, এই জিনিসগুলো বোঝার জন্যে বা জানার জন্যে আমাদের কী দরকার, বিভিন্ন ফোরামে যাওয়া দরকার, তাই না? ফোরাম, তো ফোরাম আপনি খুঁজে বের করবেন কীভাবে? আমরা এসইও প্যারামিটার ইউজ করে খুব সহজে শুধু এসইও রিলেভেন্ট ফোরামগুলো খুঁজে বের করতে পারি। এর জন্য যেটা করবো কি, ধরেন এসইও একটা শব্দ, এটা দুই পাশে কোটেশন মার্ক দিব, কোটেশন মার্ক, দেন প্লাস, প্লাস দিয়ে লিখবো কি, ফোরাম। এখানে দেখেন সব এসইও ফোরামগুলো চলে আসছে, ক্লিয়ার? সব এগুলো এসইও ফোরাম। এখন যদি চান যে আপনি এসইও রিলেভেন্ট বিভিন্ন ব্লগ খুঁজে বের করুন, যেখানে আপনি এসইও বিভিন্ন টিউটোরিয়াল, সাপোজ টিউটোরিয়াল, এসইও টিউটোরিয়াল খুঁজে বের করবেন, তাহলে আপনি যেটা লিখবেন এসইও প্লাস সব টিউটোরিয়াল, তাই না? সব এসইও টিউটোরিয়াল। এখন আপনি যদি চান আমি শুধু ভিডিও টিউটোরিয়াল খুঁজে বের করব,
এগুলো সব ভিডিও টিউটোরিয়ালস। ঠিক আছে, সো এই ধরনের বিভিন্ন এসইওর প্যারামিটারসগুলো আমরা শিখবো আস্তে আস্তে। আজকে খুব ডিপলি কোনো কিছুতে যাচ্ছি না, আশা করি কালকে থেকে আমরা মোটামুটি একদম ইন ডিটেল শুরু করবো প্র্যাকটিক্যাল ইস্যুসগুলো। আপনি জাস্ট আজকে জাস্ট খালি আলোচনা করার জন্য যে আসলে এসএলটি আমরা কী করতে পারি। সার্চ অপারেটর্স, সার্চ কোয়ারিজের বিভিন্ন ফাইল পাওয়া যায় অনলাইনে, আমি আপনাদের দিয়ে দিব গ্রুপে বা কালকে এটা নিয়ে আলোচনা করবো ইন ডিটেল। তার আগে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি যে এসইও আমাদের কেন দরকার। আচ্ছা, টার্গেটের ভিজিট তো আমরা ফেসবুক থেকেও পেতে পারি, কিন্তু এসইওটা বেসিক্যালি আমাদের কেন দরকার? নিজের ওয়েব পেজ বা অন্য কিছু র‍্যাঙ্ক করার জন্য গুগলে সেটা ফার্স্ট পেজ আনার জন্য তাই আমরা এসইও পেজ। আর ফেসবুকে যেটা আমরা পোস্ট করব সেটা র‍্যাঙ্কিং হবে না, সেটা অফ পেজ এসইও হবে। র‍্যাঙ্কিং করারই দরকার নেই, ধরুন আপনার র‍্যাঙ্কিং দরকার নেই, আপনি তো ভিজিটর পাচ্ছেন। তাহলে সেটা ভিজিটর পাচ্ছি কিন্তু সেটা গুগলে ফার্স্ট পেজে আসবে না। গুগলে ফার্স্ট পেজে আসার দরকার কি? আপনি তো ভিজিটর পাচ্ছেন। ফেসবুক তো মিলিয়ন্স অফ মিলিয়ন্স ইউজার্স। আমার ফ্রেন্ড সার্কেল ধরেন যে অতটা হাই প্রোফাইল না, অতটা বেশি না, আর ফেসবুক থেকে সব কিছু সবাই সার্চ করে না। বেসিক্যালি কোনো কিছু সার্চ করতে হলে সবাই গুগলটাই ইউজ করে বেশি, গুগল ইয়া হই গুলো ইউজ করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই, ফেসবুকে আমরা কোনো কিছু সার্চ করি না, তাই না? ফেসবুকে আমরা কোনো ইনফরমেশন খোঁজার জন্য সার্চ করি না। আমাদের যখনই কোনো ইনফরমেশন দরকার হয় আমরা সাথে সাথে কী করি? গুগলে সার্চ করি। সো আমাদের টার্গেট মার্কেট যেটাই হোক না কেন, আমরা যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি না কেন, আমরা যদি গুগলকে টার্গেট করি যে গুগল থেকে আমরা ভিজিটর নিয়ে আসব, তবে সেটা আমাদের ওয়াইজেস্ট ডিসিশন হবে। কেন হবে? কারণ হচ্ছে মানুষ একটা প্রবলেমে পড়লে প্রবলেমের সলিউশন খুঁজে কোথায় যে গুগলে, সে কিন্তু ফেসবুকে আসা শেয়ার করে না, সার্চ দেয় যে এই প্রবলেম, তাই না? সো আমরা যখন আমাদের ওই প্রবলেমটার সলিউশন দিব আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের টার্গেট যদি হয় এসইও, দেন ইজিলি ওই টাইপ অফ ভিজিটরকে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। তার মানে কি? কোয়ালিটি ভিজিটর আমরা পাবো, কোয়ালিটি ভিজিটর। নর্মাল ভিজিটর আর কোয়ালিটি ভিজিটরের মধ্যে পার্থক্য আছে। অনেকে দেখবেন যে বাংলাদেশে যারা অ্যাফিলিয়েশন করে, অনেকে বলে যে ভাই আমার ওয়েবসাইটে তো প্রচুর ভিজিটর কিন্তু কোনো সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না? কারণ তার ওয়েবসাইটে ভিজিটর আছে প্রচুর কিন্তু কোয়ালিটি ভিজিটর নাই। কোয়ালিটি ভিজিটর কারা? যারা অলরেডি অন দ্য স্পট বা অন দ্য প্রবলেমে আছে। সাপোজ রাত্রের 3টার সময় আপনি কম্পিউটারে কোনো একটা সমস্যা খুঁজে পাইছেন যে কোনো একটা সফটওয়্যার মিসিং বা কোনো একটা ডাটা মিসিং, কিন্তু ওই ডাটাটা সকালে আপনার লাগবে, সকালেই আপনার লাগবে। আপনি কী করবেন? আপনি কি এটা ফেসবুকে শেয়ার করবেন যে ডাটা তো পাচ্ছি না এখন কী করার, এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে উপায় খুঁজবেন যে আসলে এই ডাটাটা কীভাবে আমি রিকভার করতে পারি। তো যারা ওই যে রিকভারি সফটওয়্যার সেল করে বা রিকভারি বিভিন্ন যাদের ওয়েবসাইটটা রিকভারি নিয়ে, ডাটা রিকভারি নিয়ে বা এই টাইপের ওয়েবসাইটগুলো, তারা কী করবে? গুগল ইজিলি তাদেরকে র্যাঙ্ক করাবে, এবং যারা গুগলে সার্চ করে ওই ওয়েবসাইটে যাবে যে ডাটা রিকভারি কীভাবে করতে হয় সেটা খোঁজার জন্য, তারা কী ভিজিটর? তারা হচ্ছে টার্গেটেড ভিজিটর, কারণ অলরেডি তারা সমস্যায় আছে, মহা মানে বড় বড় একটা সমস্যায় আছে, তাই না? সো তাদেরকে যদি আপনি একটা সফটওয়্যার বলেন
তাহলে তুমি যদি এই সফটওয়্যারটা কিনো, তাহলে তুমি যত ধরনের ডাটা আছে সব তুমি রিকভার করতে পারবা ইজিলি। সে কিন্তু অলরেডি প্রবলেমে আছে, সে ইমোশনালি অলরেডি উইক। সো তাকে যখন একটা ওই পেজে যায়, তাকে যখন বলবেন যে না তুমি এভাবে এভাবে ডাটা রিকভার করতে পারো ঠিক আছে, কিন্তু তুমি যদি এই সফটওয়্যারটা ইউজ করো তাহলে তুমি 5 মিনিটসের ভিতরে তুমি সব ডাটা রিকভার করে ফেলতে পারো। সে কিন্তু অলরেডি সমস্যায় আছে এবং বাইং মুডে আছে। সো তাকে যা খাওয়াবেন সে তাই খাবে। সো দিস ইজ কল টার্গেটেড মার্কেটিং, এবং ওই ভিজিটর কিন্তু সফটওয়্যারটা কিনবে। এখন আপনি ফেসবুকে শেয়ার করলেন যে কেউ যদি ডাটা রিকভার করতে চাও এই লিঙ্কে যাও। তা আমার এখন ডাটা রিকভারির দরকার নাই, কিন্তু আমার ফিডে আসবে, আমি কি ওখানে ক্লিক করবো? হয়তো কিউরিওসিটির কারণে ক্লিকও করতে পারি, কিন্তু আমি কি প্রোডাক্ট কিনবো? কিনবো। এই জন্যই এসইওটা এত বেশি এফেক্টিভ। এসইও গুগল মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি প্রবলেম সলভিংয়ের কারণে, এবং প্রবলেম সলভিং করতে যায় কেউ যদি ইনফরমেশান খুঁজে, সে কিন্তু আপনার টার্গেটেড ভিজিটর। ঠিক আছে, বেসিক্যালি এই জন্যই আমাদের এসইও দরকার। এখন এটা তো আমাদের নিজেদের কথা চিন্তা করলাম, যারা আপনার এই ইলেকট্রনিক্স সরি এই সিলিং ফ্যানগুলো সেল করে, তাদেরও সেল করা দরকার, তাই না? যারা কম্পিউটার বিক্রি করে তাদেরও কাস্টমার দরকার বা ভিজিটর দরকার। যারা মোবাইল সেল করে তাদেরও কাস্টমার বা ভিজিটর্স দরকার। আমরা যেটা করব অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে, তাদের জন্য মার্কেটটা খুঁজে বের করে দিই যে তুমি যে ধরনের কাস্টমার খুঁজতেছ বা তুমি যে ভিজিটর খুঁজতেছ, তারা আসলে অনলাইনে কী করে, কী লেখে সার্চ দেয়। আমরা ওগুলো খুঁজে বের করে ফেলবো যে তারা কী লেখে সার্চ দিতে পারে, এবং ওই তাদের প্রবলেমেটিক ধরেন ওই প্রবলেম ওয়াইজ সার্চ কিওয়ার্ডগুলো নিয়ে আমরা তাদেরকে সাজেস্ট করবো, এগুলো নিয়ে তুমি ব্লগ লেখো, এগুলো নিয়ে তুমি ওয়েবসাইট বানাও, বা এগুলো নিয়ে তুমি সেলস পেজ বানাও, দেন তুমি কাস্টমার পাবা এবং সেই কাস্টমারগুলো হবে টার্গেটেড কাস্টমার। ঠিক আছে, এগুলো হবে আমাদের কাজ, এবং এই জন্যই আমরা এসইও শিখি। আর যাদের নিজেদের বিজনেসের চিন্তা ভাবনা আছে, একটা কিছু করবেন ভবিষ্যতে, তাদের জন্য তো এসইও মাস্ট, হোয়াট এভার, মানে যে কোনো ধরনের বিজনেস। ইভেন বর্তমানে হচ্ছে কি বলে, আপনার বাসায় কাপড় ধোয়ার জন্য কাউকে রাখবেন, এর জন্যও সার্ভিস আছে, এবং ওই সার্ভিসগুলোও কিন্তু মানুষজন গুগলে খুঁজে। যদিও বাংলাদেশে এই টেন্ডেন্সিটা খুবই কম এখন, কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয়, হাউস ক্লিনিং বা ওয়ার ক্লিনিং হোয়াট এভার। সো আমরা আমাদের সব ব্যক্তি করে এমনিতে, হ্যাঁ এমনিতে খোঁজাটা তো বিরক্তি করে, সেজন্য মানুষ সহজে সার্ভিসটা পাওয়ার জন্য এসইও ক্যারিয়ার কেমন জানি না তার কোনো আইডিয়া এসইও ক্যারিয়ার কেমন হতে পারে আগামী 2 বছর পরে, বা এখন কি অবস্থা? আচ্ছা, সবাই খুব কনফিউজ, তাই না? যে আমরা আসলে আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এসইও জিনিসটা এত ভাস্ট। আপনি যদি চিন্তা করেন যে না আমি এসইও শিখছি ভালো কথা, এসইওর প্রত্যেকটা খণ্ড খণ্ড ছোটোখাটো জিনিস নিয়ে আপনি প্রচুর কাজ করতে পারবেন। কেমন একটা উদাহরণ দিই, ধরেন এসইওতে আমরা কী কী শিখব, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখব, আমরা ওয়েবসাইট অডিট শিখব, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস শিখব, আমরা এসইও কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেগুলো শিখব, লিঙ্ক বিল্ডিং শিখব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব,
আবার লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আরো অনেক কিছু শিখবো, ধরেন ইউটিউব থেকে কিভাবে লিঙ্ক বিল্ড করা যায়, টুইটার থেকে কিভাবে লিঙ্ক বিল্ড করা যায় বা ট্রাফিক নিয়ে আসা যায়, রেডিট থেকে কিভাবে ট্রাফিক নিয়ে আসা যায় বা লিঙ্ক বিল্ড করা যায়। সো আপনি যদি চিন্তা করেন যে আমি, তারপর হচ্ছে অন পেজ, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল যত সমস্যা আছে ওয়েবসাইটের ভিতরে যেগুলো থাকে সেগুলোও নিয়েও প্রচুর আমাদের ক্লাস হবে, আমরা অনেক কিছু শিখব। আপনি যদি চিন্তা করেন যে আমি লিঙ্ক বিল্ডিং পারি না, আমি অফ পেজ এসইও অনেক কিছুই পারি না, আমি এটা পারি না সেটা পারি না, কিন্তু অন পেজ এসইওটা আমি পারি, এই টোটাল কোর্সে শুধু অন পেজ এসইওটা আমি শিখছি ভালো করে, আর অন্য কিছু পারি না, আপনি শুধু অন পেজ এসইও নিয়ে প্রচুর কাজ করতে পারবেন না। এখন আপনি যদি চান যে আমি অন পেজ এসইও পারি না, আমি অফ পেজ এসইও পারি না, আমি শুধু কিওয়ার্ড রিসার্চটা ভালো করে শিখছি, আপনি শুধু কিওয়ার্ড রিসার্চ করে মার্কেটে যত কাজ আছে ওই কাজগুলো করে আপনি কোনো করতে পারবেন, শেষ করতে পারবেন, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা ছোট একটা অংশ ধরেন ইউটিউব, যে ইউটিউবের ভিডিওকে কীভাবে এসইও করা যায়, এটার হিউজ একটা মার্কেট, ইউ ক্যান ইমাজিন হাউ বিগ দ্য মার্কেট ইজ, ঠিক আছে? এসইওতে ছোট একটা অংশ আছে অ্যাপের জন্য, যে এখন মোবাইল অ্যাপগুলো আমরা প্লে স্টোরে দেখি না, প্লে স্টোরে বা অ্যাপলের অ্যাপ স্টোরে, সো অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে প্রত্যেকটা বড় বড় কোম্পানি, এখানে তো হাজার হাজার মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডেভেলপার অর অ্যাপস আছে, তাই না? এবং ওরা কী করে, বড় বড় কোম্পানি কী করে, তাদের প্রত্যেকটা অ্যাপের জন্যে এসইও কনসালট্যান্ট হায়ার করে। সো আপনি যদি এসইও শিখেন, একটা ওয়েবসাইটের এসইও আর একটা অ্যাপের এসইও খুব বেশি ডিফারেন্স না, কিছু কিছু জায়গায় হালকা ডিফারেন্স, বাট আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝেন এসইওটা, আপনি একটা অ্যাপের জন্যও এসইও করতে পারেন। অ্যাপের এসইওর অবশ্য নামটা একটু ভিন্ন, এএসও বলে ওটা, অ্যাপ স্টোর অপটিমাইজেশন, ঠিক আছে? এই তো মানুষের কথা বললাম। এখন চিন্তা করেন আপনি এসইও কোর্সটা শেষ করলেন, আপনি এখন কনফিডেন্ট যে আমাকে কেউ যদি একটা ওয়েবসাইট দেয় আমি সেটাকে, সেটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, সেটার এক্সিস্টিং যত সমস্যা আছে সব সমস্যাগুলো খুঁজে বের করতে পারবো, অন্যান্য যত এই রিলেভেন্ট যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিকে আমরা খুঁজে বের করে ফেলতে পারবো, এবং ওই ওয়েবসাইটগুলোতে মানে কম্পিটিটরদের ওয়েবসাইট ব্লগ বা অন্যান্য সোর্সে গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো, কমেন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, লিঙ্ক বিল্ড করতে পারবো, ঠিক আছে? ওরকম যদি কনফিডেন্ট আপনার কনফিডেন্সটা গ্রো হয়, দেন আপনি যেটা করতে পারেন আপনি নিজেই এসইও সার্ভিস দিতে পারেন মানুষকে, তখন আপনার আর আপওয়ার্কে যেতে হবে না, মানুষজন আপনার ওয়েবসাইটে এসে আপনাকে খুঁজে নেবে। কীভাবে নেবে, কীভাবে নেবে, ধরেন আপনি একটা আপনার একটা ছোট একটা ওয়েবসাইট করলেন, নিজে একটা ওয়েবসাইট করলেন, ওয়েবসাইটে কয়েকটা পেজ করলেন বা কয়েকটা পোস্ট দিলেন এরকম যে এসইও কনসালট্যান্ট ঢাকা বা এসইও এক্সপার্ট বাংলাদেশ, আপনি এই এসইও এক্সপার্ট ঢাকা বা এসইও এক্সপার্ট বাংলাদেশ এই কিওয়ার্ডটাকে আপনি র্যাঙ্ক করবেন গুগলে, ফার্স্ট পেজে নিয়ে আসবেন, তো দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু সার্চ করে এসইও এক্সপার্ট ঢাকা, এসইও এক্সপার্ট বাংলাদেশ থেকে অনেকেই সার্চ করে, কেন সার্চ করে, কারণ ইউএসএতে হয়তো একটা এসইও কনসালট্যান্টকে পার মান্থ হয়তো $2,000 দিতে হয়, আমরা কিন্তু পার মান্থ $1,000 হ্যাপি, আমরা কিন্তু পার মান্থ $500 হ্যাপি বা $400 হ্যাপি আমরা পার মান্থ, ঠিক আছে? এই জন্য ওরা কী করে, সেম কাজটাই বাংলাদেশে আউটসোর্স করে, এবং বাংলাদেশে আউটসোর্স করার জন্য ওরা কী খুঁজে, কোনো এজেন্সি খুঁজে বা এক্সপার্ট খুঁজে, এক্সপার্টকে তারা কীভাবে খুঁজে, ওরা জাস্ট গুগলে টাইপ করে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সো এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে যাদেরকে পায় ওদেরকে তারা ইন্ডিভিজুয়ালি নক করে, যে আমার কাছে একটা প্রজেক্ট আছে বা আমার হাতে এই ওয়েবসাইটটা আছে, তুমি এই ওয়েবসাইটে কাজটা করে দিতে পারবা কিনা বা এটাকে তুমি র্যাঙ্ক করাতে পারবা কিনা,
তার মানে আপনি যদি নিজেও কোনো কিছু সার্ভিস দিতে চান, আপনি যেটা জানেন সেটা যদি আপনি অনলাইনে কাউকে করতে চান, কারোর জন্য করতে চান, তার জন্য এসইও লাগে। আপনি যদি কাউকে এসইও শেখাতে চান পরবর্তীতে কোর্সের পরে, কোর্স শেষ করার পরে, বা আপনি যখন নিজেকে কনফিডেন্ট ফিল করবেন যে না আমি এখন কাউকে শেখাতে পারবো, ওইটার জন্য তো এসইও লাগবেই। এবং ওইটা যদি মার্কেট করেন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটের মাধ্যমে যদি কাউকে শেখান, সেটার জন্য তো র্যাঙ্ক করার জন্য এসইও লাগবে। এখন ধরেন এটা এসইওর প্রসঙ্গ, আপনি ধরেন কী করেন, আপনি টি শার্ট সেল করেন, ফর এক্সাম্পল টি স্প্রিং তো আছে, আপনি ধরেন টি শার্টের একটা ওয়েবসাইটই আছে আপনার, আপনার ডিজাইন সেন্স সেন্স খুব ভালো, বা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ব্র্যান্ড ক্রিয়েট করলেন টি শার্টের, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে টি শার্টগুলো আপনি সেল করেন, ঠিক আছে। আপনার প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশের মার্কেট। তো বাংলাদেশে কিন্তু অনেকেই এখন গুগলে সার্চ করে যে টি শার্ট প্রাইস বা বেস্ট টি শার্ট ডিজাইন, এই ধরনের অনেক কিওয়ার্ডগুলো কিন্তু গুগলে দেখবেন। যে আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড, গুগল এক্সটার্নাল কিওয়ার্ড টুলসে যান বা কিওয়ার্ড প্ল্যানার টুলসে যান, আপনি কিন্তু এই ধরনের প্রচুর কিওয়ার্ড পাবেন যেগুলো বাংলাদেশের মানুষরা সার্চ করে। ওরা দেখে যে বর্তমানে এই 2016 সালে কিউ টি শার্টের কোন ট্রেন্ড চলতেছে, আমি এখন কোন ট্রেন্ডে টি শার্ট পরবো, ক্লিয়ার। সো এই জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো ধরে ধরে খুঁজে খুঁজে বের করে আপনি যদি র্যাঙ্ক করতে পারেন, আপনার সাথে আর কেউ আগাতে পারবে? পারবে না। আপনি কিন্তু আরও 100 জন মানুষের চেয়ে, 100 জন ব্র্যান্ডের চেয়ে আপনার ব্র্যান্ডকে খুব তাড়াতাড়ি এবং খুব সুইফটলি করতে পারবেন, রাইজ করাতে পারবেন। এখন আপনি এই টি শার্টের জায়গায় যে কোনো বিজনেস নিয়ে আপনি চিন্তা করেন, যে কোনো বিজনেস, সব বিজনেসই এখন মানে ওরা ওদের একটা বড় একটা অংশ অনলাইন থেকে আসে। ধরেন বাইরের দেশ থেকে কেউ বাংলাদেশ থেকে সুতা কিনবে বা কাপড় কিনবে, গার্মেন্টসের কাপড় কিনবে বা এনিথিং, গার্মেন্টসের শার্ট কিনবে বা জিন্স কিনবে। বাংলাদেশের জিন্স কিন্তু সারা ওয়ার্ল্ডে খুব পপুলার, তো জিন্স কিনবে। তো অনেকেই হয়তো জানে না যে কারা সবচেয়ে ভালো জিন্স বানায় বাংলাদেশে, আইডিয়া নেই। ওরা কার সাথে কন্ট্যাক্ট করবে, হয়তো পরিচিত কারো লিয়াজন ধরে, কোনো বাইং হাউসের হাত ধরে আপনার কাছে আসবে। এটা অনেক লঙ্গার একটা প্রসেস। কিন্তু আপনি যদি সরাসরি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে পারেন যে বেস্ট জিন্স ম্যানুফ্যাকচারার বাংলাদেশ, কেউ সার্চ দিবে, সে সরাসরি আপনার সাথে কথা বলবে। তো আপনার ভায়া হয়ে বিজনেস করতে হবে। এই ধরনের যে কোনো বিজনেস আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে বসে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন, এবং অনলি ইফ ইউ হ্যাভ এসইও নলেজ। এসইওটা আপনি ডিরেক্টলি বিজনেসে লাগাবেন না, কিন্তু ইনডাইরেক্টলি লাগাবেন। যেমন আপনি এসইও সার্ভিস দিতে পারেন, এটা হচ্ছে আপনার ডিরেক্ট বিজনেস, এসইও নিয়ে ডিরেক্ট বিজনেস। যেমন আমরা ডেভস্টিমে যা করি, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ এসে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ওয়েবসাইট দেয় যে তোমরা এই ওয়েবসাইটে এসইও করে দাও। এটা হচ্ছে এসইওটা নিয়ে ডিরেক্ট বিজনেস একটা মাধ্যম। আর এখন ধরেন আপনি যে কে যেন বললো ম্যাথমেটিক্সে পড়ে, ভাইয়া ম্যাথমেটিক্সে পড়ে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দিতে পারেন আপনার একটা ওয়েবসাইটে। মানে জাস্ট অ্যান আইডিয়া, এটা করতেই হবে এরকম না, জাস্ট অ্যান আইডিয়া। হয়তো অনেকেই করছে। সাপোজ ম্যাথমেটিক্সের টিউটোরিয়াল একটা ওয়েবসাইটে আছে আপনার, ঠিক আছে। তো ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু প্রচুর সার্চ হয়, বিভিন্ন ইকুয়েশন নিয়ে সার্চ হতে পারে বা বিভিন্ন প্রবলেমস নিয়ে সার্চ হতে পারে, ঠিক আছে। তো এই প্রবলেমসগুলো নিয়ে আপনি যদি আপনার ব্লগে লিখেন এবং ওই ব্লগটাকে যদি আপনি মার্কেটিং করেন পার্টিকুলার কিওয়ার্ড ধরে ধরে, ম্যাথমেটিক্স এক্সপার্ট, ম্যাথমেটিক্স এক্সপার্ট একটা কিওয়ার্ড হতে পারে আপনার, বা ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন, ম্যাথ প্রবলেম সলিউশনস, এগুলো আপনার কিওয়ার্ড হতে পারে। ওগুলা ধরে ধরে যদি আপনি ওই কি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন, আপনি অনেকগুলো ওয়ে আছে যেভাবে আপনি মানিটাইজ করতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে টাকা আর্ন করতে পারেন। কীরকম? গুগল অ্যাডসেন্সের নাম তো শুনছেন,
গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটে অ্যাড বসাইতে পারেন, এবং গুগল অ্যাডসেন্স আপনাকে সবচেয়ে বাজারে যত অ্যাড ফার্ম আছে পৃথিবীতে সবার চেয়ে বেশি পে করবে আপনাকে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি ইজিলি আপনার ওয়েবসাইট থেকে টাকা আর্ন করতে পারবেন। অন্যান্য ওয়েবসাইটগুলো দিয়েও সম্ভব। জাস্ট এক্সাম্পল যে এসইউ দিয়ে, আসলে এটা হচ্ছে এসইউ ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, আপনি সরাসরি এসইউ সার্ভিস কাউকে দিচ্ছেন না, কিন্তু আপনার কোন একটা বিজনেসে এসইউটাকে অ্যাপ্লাই করতেছে। এসইউ কারণেই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক পাচ্ছে, মানুষ আসতেছে এবং আপনার অ্যাডে ক্লিক করতেছে, অ্যান্ড ইউ আর গেটিং পেইড। ঠিক আছে, আমি একটা ইবুক বানাইছিলাম ইবুকের মতো করে, একটু দেখাই যে এসইউ ডিমান্ড আসলে এসইউ দিয়ে আমরা কী কী করতে পারি। অ্যাটলিস্ট কোথায় যেন আচ্ছা, এখানে দেখেন আমি হিউজ একটা লিস্ট গ্যাদার করছি অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে। সো আপনি জাস্ট এই আর্টিকেলটা একটু পড়ে নেবেন, এই বইটা একটু ডাউনলোড করে নিন, এটা পাবেন হচ্ছে এই ওয়েবসাইটটাতে। কোথায় জানো এটা, সরি এই যে এখানে handshamim.com লিখে সার্চ দিবেন, আপনি জাস্ট গুগল করবেন যদি স্পেলিংটা মনে না থাকে, বা আমার নাম লিখে সার্চ দেবেন নাসিরুদ্দিন শামিম, তাহলে পেয়ে যাওয়ার কথা। ভিডিও নিচে দেখেন। সো এখানে আমি হিউজ একটা লিস্ট দিচ্ছি যে আসলে আপনি এসইউ দিয়ে কী কী করতে পারেন। আপনার প্রত্যেকটা জিনিস একবার করে পড়া উচিত, প্রত্যেকটা স্টেপ একবার করে পড়বেন। যেমন ক্রিয়েট এ মেম্বারশিপ সাইট, বুঝেন না বুঝেন অ্যাটলিস্ট পড়েন, পড়াটা যদি পড়েন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে এবং আপনার মাথায় অলওয়েজ নতুন নতুন আইডিয়া আসবে যে আরে এটা আমি কেউ এটা করতে পারি। এখানে অনেক কিছু আছে যেটা আপনি পারেন কিন্তু আপনার মাথায় কখনোই আসে নাই যে আমি তো এটা অনলাইনে করতে পারি। ঠিক আছে, সো এই বইটা আপনাদের জন্য খুবই খুবই কাজের হবে। এখানে অনেক কিছু আছে যেটা আপনি করতে পারেন কিন্তু আপনার মাথায় নাই, এটা দেখে আপনার মাথায় আসবে যে এটা আমি করতে পারি। অনেক কিছু এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, আপনারা জাস্ট দেখে নিন। ঠিক আছে, এসইউ নিয়ে আরো কিছু আলোচনা করি আমরা। এসইউ বিভিন্ন ধরনের হতে পারে আর এসইউ বিভিন্ন টাইপস আছে। ইন জেনারেল আমরা এসইউ কে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অফ পেজ, একটা হচ্ছে অন পেজ। আচ্ছা, তার আগে এসইউ জিনিসটাতে নিয়ে তো আমরা ক্লিয়ার, তাই না? সবাই সবাই কি কারো কোনো কনফিউশন আছে এসইউ জিনিসটা নিয়ে? নাই ভাইয়া, নাই কোনো, সবাই ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, এসইউ যদি আমরা ক্লিয়ার হই তাহলে এসইউ সম্বন্ধে আর একটু আগাই। সেটা হচ্ছে এসইউ দুইভাবে আমরা করতে পারি, মানে দুইভাবে করতে পারি না, এসইউতে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আমাদের ফলো করতে হবে এবং দুইটা সেগমেন্ট বলা চলে এসইউ। একটা হচ্ছে অন পেজ, যেটা সব কিছু হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটকে ঘিরে। ধরেন ওয়েবসাইটে হয়তো কোডিংয়ের কোনো ব্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার আছে, ওয়েবসাইটে ডেকোরেশনের ব্যাপার আছে, ওয়েবসাইটটা আসলে খুব দ্রুত লোড হচ্ছে না খুব স্লো লোড হচ্ছে, তারপর হচ্ছে ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো, মানে যেই শব্দটা নিয়ে একটা কন্টেন্ট লেখা, একটা আর্টিকেল দেওয়া ওই ওয়েবসাইটের ভিতরে, ওই আর্টিকেলটা আসলে ফোকাসড কি না, মানে যেটা দিয়ে মানুষ খুঁজবে ওইটাকে ওইটার উপর বেস করে ফোকাসড কি না, এটাকে আমরা এসইউ ভাষায় বলি কিওয়ার্ড প্লেসমেন্ট। প্লেসমেন্ট ঠিক আছে কি না এই সব কিছু নিয়ে হচ্ছে অন পেজ। তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা আসলে কোন ভাষাকে টার্গেট করে বানানো,
এটাকে বাংলা না ইংরেজি না রাশিয়া না স্প্যানিশ, কোন ভাষাকে টার্গেট করে বানানো এবং এটাকে মোবাইলের জন্য অপটিমাইজ করা কি না, বা এটার অথর কে, অথরের নাম কি, সে কোথায় থাকে, বা এই ওয়েবসাইটটা বেসিক্যালি আসলে কি নিয়ে বানানো, এগুলা আমরা কোথায় দিব, ম্যাপাতে দিব। সো এই যে ম্যাটা ট্যাগস বলেন, ইমেজ ট্যাগ বলেন, তারপর হচ্ছে বিভিন্ন হেডিং ট্যাগ বলেন, কিওয়ার্ড প্লেসমেন্ট, ওয়েবসাইটের আপনার ইউআই ইউএক্স, কন্টেন্ট আপনার ইউনিকনেস বা কন্টেন্টটা কপি পেস্ট করা কি না, এই সব কিছু মিলে হচ্ছে অন পেজ বা অন সাইট অপটিমাইজেশন বা অন পেজ অপটিমাইজেশন। ওকে, এটা হচ্ছে এসইও, এই টোটাল এসইও একটা সেগমেন্ট। আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার অফ পেজ। এই এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, দুইটা টার্ম, অন পেজ অফ পেজ, তাই না? আমরা যখন এটা নিয়ে আরও পড়াশোনা করব তখন এগুলার এই সেম জিনিসটারই আরও প্রচুর টার্ম পাবেন আপনি অনলাইনে। কেউ হয়তো বলবে ইনবাউন্ড, ইনবাউন্ড মার্কেটিং বলে কেউ, কেউ আউটবাউন্ড মার্কেটিং বলে, ঠিক আছে? সো এই ধরনের নতুন নতুন টার্মের সাথে আপনার পরিচিত হবেন, কিন্তু বেসিকটা থেকে শুরু করেন, ঠিক আছে? এই যে সাইটের ভিতরের সব কিছু, এটা হচ্ছে অন পেজ, সাইটের বাইরের সব কিছু হচ্ছে অফ পেজ। এখন বাইরের বলতে আমরা কী বুঝি, ওয়েবসাইটের বাইরে কী কী করব আমরা? আচ্ছা, অ্যাড দেওয়া হচ্ছে ডিফারেন্ট জিনিস। ধরেন আপনি গুগলে অ্যাড দেবেন, গুগলে অ্যাড দেবেন, ওই অ্যাডের জন্য একটা সেগমেন্ট আছে মার্কেটিংয়ের, ওটাকে বলা হচ্ছে এসইএম, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে এই এসইওটা টোটালি অর্গানিক ট্রাফিক আনার জন্য। ট্রাফিকটা আবার দুই ধরনের, পেড ট্রাফিক, অর্গানিক ট্রাফিক। আমরা মনে হয় লতা শিকল দিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? প্রথম দিনে এত প্রেশার দেওয়া ঠিক না, তবে টার্নগুলো আপনার মনে রাখবেন, এখনই সব কিছু একদিনে সব কিছু বুঝে যাওয়ার কোনো দরকার নেই। শুধু টার্নগুলো মনে রাখেন বা লিখে রাখেন নোট করে, বা মোবাইলে সেভ করে রাখেন টার্নগুলো, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে বুঝব, একদিনে ব্রেনকে এত বেশি প্রেশার দেওয়া উচিত হবে, ঠিক আছে? অফ পেজ অপটিমাইজেশনটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে আমাদের কতগুলো কাজ করতে হবে, কিছু অপটিমাইজ করতে হবে। যেমন ধরেন আপনি বিয়ে করবেন, ঠিক আছে, আপনি একটা এলাকায় গেছেন, আননোন নতুন একটা এলাকা যেখানে কি পাত্রী খুঁজতে গেছেন, ঠিক আছে? তো আপনার মুরব্বীরা পাত্রী খুঁজতে গেছে, আপনিও সাথে গেলেন বা এনি হোয়াট এভার। এখন পাত্রী খুঁজতে গেলে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনটা কী, আমরা কিছু জিনিস দেখি, তাই না? যে আসলে পাত্রীটা আসলে কেমন, তার চরিত্র কেমন, তাই না? ফ্যামিলি ইনফরমেশান খুঁজি। তো ধরেন আমরা তো পাত্রীকে সরাসরি যাই জিজ্ঞেস করবো না যে ভাই তুমি কেমন, তুমি ভালো না খারাপ, এটা কি জিজ্ঞেস করায় কেউ? এটা আমরা কীভাবে এই খবরটা নিই, এই পাত্রীটা যে আসলে ভালো এটা আমরা কীভাবে বুঝব? ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। আমরা হয়তো পাশের বাড়ির কাকে জিজ্ঞেস করি যে অমুক মেয়েটা কেমন, তাই না? বা তমুক মেয়েটা কেমন, কোথায় পড়ে, কী করে, ঠিক আছে না? সো আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষ আশেপাশের মানুষ থেকে অন্য একটা মানুষকে জাজ করি, যেহেতু তার সাথে আমার মেশার কোনো সময় নেই বা তার সাথে সময় কাটানোর কোনো নাই, আমার চান্স নাই। সো মানে একদম প্রথম চান্সে তাকে বোঝার উপায় কী, আশেপাশের মানুষ থেকে ইনফরমেশান নেওয়া। তো এই আশেপাশের মানুষ থেকে ইনফরমেশান নেওয়া গুগলেরও কাজ, গুগল সেমভাবে অ্যাসেস করে একটা ওয়েবসাইট, এবং এই আশেপাশের মানুষকে কনভিন্স করাটাই হচ্ছে অফ পেজ। তার মানে আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে কি ভালো না খারাপ সেটা কি করে, আশেপাশের যত রিলেভেন্ট ওয়েবসাইট আছে সবগুলো বলতে হবে। ধরেন আপনি খেলাধুলা নিয়ে একটা ওয়েবসাইট বানালেন, বা আপনি হয়তো রেসিপি নিয়ে একটা ওয়েবসাইট বানালেন, বা বিউটি বা মেকআপ নিয়ে একটা ওয়েবসাইট বানালেন। তো আপনি যখন খেলাধুলা নিয়ে একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনার আশেপাশের মানুষজন কী থাকবে, আশেপাশের ওয়েবসাইটগুলো কী থাকবে,
সব কিছুই খেলাধুলা থাকবে, খেলাধুলার ওয়েবসাইট থাকবে। আপনি যখন রান্না বান্না বা রেসিপি নিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, তখন আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী কারা থাকবে? রান্না বান্না বা রেসিপি রিলেটেড ব্লগ, ঠিক আছে, তারাই একমাত্র আপনাকে ভোট দিতে পারবে বা রেফার করতে পারবে। ধরেন আমি খেলাধুলা নিয়ে আমার একটা ওয়েবসাইট আছে, আপনার হয়তো একটা বিনোদনমূলক একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি বাংলাদেশের শাকিব খান, অনন্ত জলিল, বলিউডের ক্যাটরিনা কাইফকে নিয়ে লেখেন, ফর এক্সাম্পল, ঠিক আছে। আমারটা হচ্ছে ক্রিকেট নিয়ে, তো একজন ক্রিকেটারের পারফরমেন্স কেমন সেটা তো আর ক্যাটরিনা কাইফের কাইফকে নিয়ে যে লেখে সে তো বলতে পারে না, পারে কি? পারে না। এই জন্যে আমার ক্রিকেট নিয়ে ব্লগ আছে, আরেকজনের হয়তো ক্রিকেটারদের নিয়ে ব্লগ আছে বা ক্রিকেট অ্যাক্সেসরিজ নিয়ে ব্লগ আছে, সে আমাকে রেফার করতে পারে যে না ও ভালো লেখে বা এরকম একটা কিছু। তো এই জিনিসটা, এই টোটাল এই জিনিসটাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, বা এটাকে যদি আমরা এসইও জিনিসটার এসইওর ভাষায় চিন্তা করি, তাহলে এই যে আপনি আমাকে একটা ভোট দিলেন, উনি আমাকে একটা ভোট দিল, এই ভোটগুলাই হচ্ছে একটা ব্যাকলিংস। তারা ভোট দেয় না, ভোট নিতে হয় বিভিন্নভাবে। এরকম ভোট নেওয়ার বা জোর করে আদায় করার দেয়ার আর হান্ড্রেডস অফ ওয়েস, ঠিক আছে। ধরেন ওখান থেকে কিভাবে ভোট দিবেন, আপনি ওখানে যা একটা কমেন্ট করবেন, খুব স্ট্র্যাটেজিক্যাল একটা কমেন্ট, খুব ভালো একটা কমেন্ট, যাতে তার কন্টেন্টে ওই কমেন্টটা একটা ভ্যালু অ্যাড করে, ঠিক আছে। এবং কমেন্ট দেওয়ার সময় আপনারা দেখবেন আপনার নাম, ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া যায়, দেখছেন কি না, ঠিক আছে। সো যখনই কমেন্টটা পাবলিশড হবে, আপনার নামের উপরে ক্লিক করলে দেখবেন যে লিঙ্ক হয়ে আছে ওইটা। সো ওইটাও কিন্তু একটা ভোট। সো ভোট বলতে সরাসরি যে আর্টিকেলের ভিতর থেকে আমার লিঙ্ক নিয়ে আসতে হবে এরকম ব্যাপারটা না, আমরা এগুলো শিখব। যারা একদমই এই জিনিসটা সম্পর্কে বুঝতেছেন না যে আসলে কী বলতেছে, এগুলো ব্যাক লিঙ্ক হবে যাবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, জাস্ট খালি টানগোলা মনে রাখবে, ঠিক আছে। অফ পেজ এসইও আপনার হিউজ একটা পার্ট, আমরা শিখবো যে কীভাবে এগুলো করতে হয়। ওয়েল, এই শিখলাম যে এসইওর বেসিক দুইটা সেগমেন্ট আর এসইওর ওয়ে আছে, কেউ হয়তো সোজা পথে যায়, কেউ একটু বাঁকা পথে যায়, তাই না? আমরা এখান থেকে বাটা সিগন্যাল কী করতে পারি, যাইতে পারি কীভাবে? বাটা সিগন্যাল লিফটে, লিফটে নামব, নামার পরে সোজা হাঁটব, বাটা সিগন্যাল। কেউ তো বলে যে না আমি একটু হেলে দুলে যাব, সিঁড়ি দিয়ে হেলে দুলে নেমে আস্তে আস্তে যায়, তাই না? কেউ তো নেমে একটা রিক্সা নিয়ে বাটা সিগন্যাল। সো বাটা সিগন্যাল যাওয়ার বিভিন্ন ওয়ে আছে। তো এরকম একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করারও বিভিন্ন ওয়ে আছে। কীরকম? কেউ হয়তো সোজা পথে যাবে যেটা রিকমেন্ডেড, কেউ হয়তো বলবে যে না সোজা পথে না, আমি নামবই না, আমি এখান থেকে বাটা সিগন্যাল চলে যাবো লাভ দিয়ে, ঠিক আছে। তো এসইওতে এই ধরনের ওয়ে আছে, ওয়েগুলোর নাম হচ্ছে একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আরেকটা আছে যে দুইটার মাঝামাঝি, কিছুটা হোয়াইট হ্যাট কিছুটা ব্ল্যাক হ্যাট এর নিয়ে, যেটার নাম হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, যেটা সবচেয়ে রিকমেন্ডেড অ্যাটলিস্ট আমরা এই কোর্সে যা শিখবো সেটা হচ্ছে হোয়াইট হ্যাট, যেটা সবাই রিকমেন্ড করে, যেটা সবাই পছন্দ করে, ইভেন গুগল এটাকে পছন্দ করে, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। মানে লিগ্যাল সব কিছু, ইলিগ্যালি কোনো কিছু আমরা করতে যাব না, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আরেকটা হচ্ছে টোটালি ইলিগ্যাল, ধরেন ওই যে বললাম যে একজন, কেউ একজন বললেন যে আমার কম্পিটিটর সে তো আমাকে লিঙ্ক দিবে না, আমরা কী করবো? আমার এই ইন্ডাস্ট্রির 5000 জন কম্পিটিটর আমরা 5 মিনিটে বের করে ফেলব টুলস দিয়ে, এবং আমরা একটা আর্টিকেল লিখবো বা একটা কমেন্ট লিখবো, সে কী করবে? 5000 ওয়েবসাইটে পাঠিয়ে দেবে অটো। সো 5000 জায়গা থেকে আমার লিঙ্ক নিয়ে আসলো, 5000 ওয়েবসাইট আমাকে অটো ব্যাক লিঙ্ক দিয়ে ফেললো, কিন্তু আমার কিন্তু কিচ্ছু করতে হলো না। এটা হচ্ছে সফটওয়্যারের কাজ, বিভিন্ন বিভিন্ন টুল পাওয়া যায় অনলাইনে, ওই টুলস দিয়ে আমরা ইজিলি এগুলো করে ফেলতে পারি, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক হ্যাটের একটা অংশ
সুতরাং আমরা এটা করবো না, আমরা যা কিছু করবো সব ম্যানুয়ালি করবো। ক্লিয়ার? এই হচ্ছে হোয়াইট হেড বা ব্ল্যাক হেড যা বলার। তো হোয়াইট হেডটা কি বুঝছেন তো, তাই না? ব্ল্যাক হেড বুঝছেন তো? আমরা সোজা পথে যাব, যেটা সেটা হচ্ছে হোয়াইট হেড। হ্যাঁ, ব্ল্যাক হেড আমরা ব্ল্যাক হেড আমরা অবশ্যই ইলিগাল, এটা আমরা স্পেশালি আমরা শিখবো না আর কি। এখানে হ্যাঁ, ওয়েবসাইটটার জন্য ক্ষতিকর, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রযোজ্য, কিন্তু এরা বেশি হার্মফুল, অনেক হার্মফুল। ধরেন গুগল এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট, গুগল অনেক বেশি ইন্টেলিজেন্ট, আপনি কোথায় যাচ্ছেন, এই ওয়েবসাইটটা কোথেকে লিঙ্ক পাচ্ছে, সব কিছু কিন্তু গুগল বুঝতে পারে। ইভেন কিন্তু গুগল দেখতে পারে এবং ইজিলি অ্যাসেস করতে পারে যে ও যে লিঙ্কটা নিয়ে আসলো এটা কি আসলে ন্যাচারালি আসছে, না সে জোর করে নিয়ে আসছে, নাকি সে এখানে স্প্যাম করছে। এবং সে প্রত্যেকটা লিঙ্কে, ধরেন আজকে একটা লিঙ্ক করলেন, কালকে একটা লিঙ্ক করলেন, এটা কিন্তু ন্যাচারাল। কিন্তু আপনি যদি একদিনে 1000 লিঙ্ক নিয়ে আসলেন, গুগল এটা কিন্তু ইজিলি সে এটাকে ফ্ল্যাগ করবে, রেড ফ্ল্যাগ অ্যাপ্লাই করবে এখানে, যে না সে এটা ম্যানুয়ালি করে নাই বা এটা ন্যাচারালি হয় নাই, সে একটা রোবট দিয়ে এটা করছে। সো গুগল কী করবে, আপনার ওয়েবসাইটটা হচ্ছে সেকেন্ড পেজে ছিল, যেটাকে আপনি ফার্স্ট পেজে নিতে চাচ্ছিলেন, সে সেকেন্ড পেজ থেকে একবারে 10th পেজে নিয়ে আসবে একটা, আপনাকে আর কখনোই সে উঠতে দেবে। সো লিটল বিট রিস্কি, খুবই টাফ, খুবই টাফ। ওই লিঙ্কগুলোকে আবার রিমুভ করা, গুগলকে আবার রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠানো যে ভাই আমি ভুল করছি, এই লিঙ্ক তুমি কাউন্ট করো না, তুমি আবার আমাকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। র্যাঙ্কে আনা যায় কিন্তু ওর তো স্ট্যাবল না। কোনো টাইম টেবল না, তবে কয়েক ঘন্টার জন্য থাকে, মোস্ট অফ দ্য টাইম কয়েক ঘন্টা, হয়তো একদিন থাকতে পারে, এক দুই দিন থাকতে পারে সর্বোচ্চ। শর্ট টাইম ইভেন্টের জন্য আমরা যেটা করতে পারি, হোয়াইট হেডেও অনেক ভালো ভালো ওয়ে আছে শর্ট টাইমে আমরা কীভাবে র্যাঙ্ক করাতে পারি। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো টোটালি ডিপেন্ডেন্ট আপন কম্পিটিটর্স, আপনার অলরেডি যারা ফ্রন্ট পেজে আছে তারা কেমন শক্তিশালী, তাদের সাথে আপনি সামনাসামনি যুদ্ধ করে পারবেন কিনা, মারামারি লেগে পারবেন কিনা, সেটার উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইট কত দ্রুত আপনি র্যাঙ্ক করাতে পারবেন। যদি মানে কম্পিটিশন খুবই কম হয়, তাহলে খুবই কম সময়, 20 বা 25 কি তাহলে 6 মাস থেকে 1 বছর ওকে। কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ড তো আমরা বুঝি, আমরা যা সার্চ করি সেগুলোই কিওয়ার্ড, মানুষজন যা সার্চ করে সবগুলো এক একটা কিওয়ার্ড, গুগলে যেটা লেখে সার্চ দেয় সেটাই এক একটা কিওয়ার্ড। এর চেয়ে সহজ আর কিছু হতে পারে? এখানে কিওয়ার্ডের ভিতর আরও অনেক কিছু আছে, লং টেল কিওয়ার্ড, তারপরে হচ্ছে নিশ কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার রুট কিওয়ার্ডস বা সিট কিওয়ার্ডস। এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ যখন করব তখন শিখব কোনটা কী। জাস্ট খালি মনে রাখেন যে কিওয়ার্ড হচ্ছে মানুষজন যা সার্চ করে তাই কিওয়ার্ড, এবং কিওয়ার্ড বিভিন্ন ধরনের হতে পারে, এগুলো আমরা পরে শিখব, এত প্রেশার নেওয়ার দরকার নেই, খালি বেসিক জিনিসটা মনে রাখবেন। ব্যাকলিংস কি সেটা তো শিখলাম, মানুষজন যদি আপনাকে ভোট দেয় ওটাই ব্যাকলিংস। ভোট কীভাবে দিবে, ভোট কীভাবে দেয় মানুষকে, ওয়েবসাইটে যে আমরা ব্যাকলিংস করব সেই ব্যাকলিংসগুলো আসলে কীভাবে করব বা ওগুলার একই হয় কি। ধরেন আমি খেলাধুলা নিয়ে একটা ব্লগ করি, আপনারও হয়তো একটা স্পোর্টস নিয়ে একটা ব্লগ আছে, আপনি ফুটবল খেলা দেখেন কেউ? আচ্ছা, ধরেন লা লিগা হচ্ছে এখন, তাই না? লা লিগার একটা সিজন হচ্ছে, তো লা লিগাতে মেসি আজকে 3টা গোল করছে, একটা হ্যাট্রিক করছে ফর এক্সাম্পল। ওকে, তো আমার ওয়েবসাইটে
লিওনার মেসি নিয়ে হয়তো একটা কন্টেন্ট লেখা হয়েছে বা ওর একটা বায়োগ্রাফি বা ওর একটা কি বলবো ওর বায়োগ্রাফি একজাক্টলি যে বায়োগ্রাফি একজাক্টলি না ও কোথেকে আসছে কি করে ওর বয়স কত ওর গায়ের রং কি ও কোন তাবিজ ওর একটা ফিচার ঠিক আছে। আপনি যেটা করবেন আপনি হয়তো ওই যে লিওনেল মেসি একটা হ্যাট্রিক করছে ওটা নিয়ে একটা রিপোর্ট লিখলেন বা একটা ব্লগ লিখলেন। লেখার পরে ওই রিপোর্টের কোনো একটা জায়গা থেকে আপনি আমার এখানে লিঙ্ক করালেন কীভাবে যে তুমি যদি লিওনেল মেসি নিয়ে আরও কিছু জানতে চাও সে তার দেশের বাড়ি কোথায় সে কোন ক্লাবে খেলে এগুলো নিয়ে তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্কটা কার থাকবে? আমার লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক। সো আপনার যারা রিডার তারা ওই লিঙ্ক ধরে ধরে আমার ওয়েবসাইটেও আসতে পারবে না। সেম অ্যাজ গুগল, সেম ফর গুগল। গুগল কী করবে আপনার ওয়েবসাইট থেকে যখন লিঙ্কটা দেখবে ওই লিঙ্ক ধরে সে আমার ওয়েবসাইটেও আসবে। এবং এই যে আপনি আমাকে একটা লিঙ্ক দিলেন এটাই গুগলের চোখে একটা ব্যাক লিঙ্ক। আর এতক্ষণ যে কথাগুলো বললাম ভোট, এটাই একটা ভোট। আপনি যদি আমাকে একটা লিঙ্ক দেন এটাই একটা ভোট। ফেসবুকে যদি আপনি একটা লিঙ্ক দেন ওটাও একটা সোশ্যাল লিঙ্ক বা একটা ব্যাক লিঙ্ক, যদিও এটা গুগল কাউন্ট করে না ডিরেক্টলি কিন্তু এটা একটা ভ্যালু আছে কারণ গুগল ইজিলি বুঝতে পারে যে এই লিঙ্কটা শেয়ার হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাক লিঙ্কস। তারপরে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে ওই যে আপনি যেটা দিলেন আপনি আমাকে একটা লিঙ্ক দিলেন তাই না, লিঙ্কটা কিভাবে আসবে একটা শব্দের ভিতর থেকে তো আপনি লিঙ্ক দিয়ে দিবেন তাই না, যে রিড মোর বা ক্লিক হেয়ার বা ক্লিক টু লার্ন মোর এরকম থাকবে না, ওরকম একটা শব্দ থেকে তো আপনি আমাকে ব্যাক লিঙ্কসটা দিবেন। ওই যে শব্দটা ওখানে যে শব্দটা দিবেন ওই শব্দটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। জিনিসগুলো মনে রাখবেন কারণ এগুলো আমাদের বারবার ফিরে আসবে। এইচটিএমএল সিএসএস যদি আইডিয়া থাকে বেটার, যদি না আইডিয়া থাকে তার মানে এসইও শিখবেন না এরকম না, এসইও শিখতে শিখতে এগুলো সম্পর্কে আপনার বেসিক আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক মানে হচ্ছে ওই যে বললাম না গুগলে 204টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে যেগুলা উপর বেস করে আসলে গুগল অ্যানালাইসিস করে যে এই ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্ক করবো কী করবো, তার মধ্যে পেজ র্যাঙ্ক একটা গুরুত্বপূর্ণ পার্ট। পেজ র্যাঙ্ক এক কথায় বলতে গেলে প্রত্যেকটা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের মানে তার ডাটাবেজে গুগলের ডাটাবেজে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটকে গুগল একটা র্যাঙ্ক করে সে দশে কত পাবে। ধরুন এই ক্লাসে, এই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রকে যার রোল রং 1 তাই না, আমরা স্কুলে যা পড়ছি স্কুল কলেজে যে রোল রং রোল 1 যে থাকতো সে ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র, রোল 2 যা থাকতো সে কি ক্লাসের দ্বিতীয় ভালো ছাত্র তাই না। তো গুগল ঠিক সেম উপায়ে একটা ওয়েবসাইটকে মেজার করে সে দশে কত পাবে। এখানে একটা জিনিস ক্লাসের বিপরীত, ক্লাসে যেমন রোল 1 সে সবচেয়ে ভালো ছাত্র আর গুগলের চোখে রোল 10 যার সে সবচেয়ে ভালো ছাত্র। ক্লাসে আমাদের ছাত্র থাকতো অনেক আর গুগলের র্যাঙ্কিং মানটা হচ্ছে 0 থেকে 10, যার 10 যেমন টুইটার, টুইটার গুগলের চোখে সবচেয়ে ভালো হয়েছে। ক্লিয়ার? ফেসবুকের হয়তো 10 বা 9, গুগলের হয়তো 10 বা 9। ঠিক আছে, এরকম গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে সে দশে কত পাইল, দশে আট নয় না এক না শূন্য, কত? এই হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক আমাদের কাজে লাগবে আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করব, আমরা দেখব যে কোন ওয়েবসাইটটা কত শক্তিশালী, আমাদের কম্পিটিটরগুলো কত শক্তিশালী, তখন আমাদের পেজ র্যাঙ্কটা ভালো করে কাজে লাগবে। ওয়েবসাইট এজ, প্রত্যেকটা ওয়েবসাইটের তো একটা বয়স থাকে তাই না। ধরেন আমরা এসইও সময় আমরা এই যে এসইও ক্লাসে ভর্তি হলাম, আমরা হয়তো কয়েকদিন পরে নিজেদের নামে একটা ওয়েবসাইট করব বা আমাদের কোনো নিজ ওয়েবসাইট থাকবে, তো ওই যে একটা ওয়েবসাইট ডোমেন কেনার সময় তার একটা রেজিস্টার্ড ভার্সন থাকে তাই না, ডোমেন কেনার সময় রেজিস্ট্রেশন করতে হয় না,
যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে আপনার ডোমেনের বা আপনার ওয়েবসাইটের বয়স কাউন্ট হবে। গুগলের চোখে একটা ওয়েবসাইটের বয়স যত বেশি থাকে তত বেটার। অথরিটি জিনিসটা নিয়ে তো আমরা, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অথরিটি, অথরিটি মানে হচ্ছে গুগল একটা ওয়েবসাইটের অনেক কিছু দেখে, 204টা র্যাঙ্কিং ফ্যাক্টরস দেখে, তাই না? ওই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলা মিলেই হচ্ছে অথরিটি। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের বয়স কত, বয়স যদি ভালো থাকে, কন্টেন্ট যদি ভালো থাকে, ওয়েবসাইটের যদি সোশ্যাল শেয়ার ভালো থাকে, ওয়েবসাইটে যদি ভিজিটর ভালো থাকে, এবং ওয়েবসাইটের যদি ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস যদি ভালো থাকে, দেন গুগলের চোখে এটার অথরিটি ভালো। আর ওয়েবসাইটে যদি বয়স কম থাকে, কন্টেন্ট ভালো না থাকে, এবং যদি ওয়েবসাইটটা দেখতে ভালো না হয়, দেন গুগলের চোখে ওটার অথরিটি লো। তার মানে একটা ওয়েবসাইটের অথরিটি শুধু একটা জিনিসের উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তার পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্কও ওয়েবসাইটের অথরিটি একটা অংশ। তার পেজ র্যাঙ্ক, তার কন্টেন্ট, তার ডিজাইন, তার এনগেজমেন্ট, সোশ্যাল শেয়ারস, তার ওই যে ব্যাকলিংস, ব্যাকলিংস কেমন আছে, সব কিছু মিলেই হচ্ছে একটা ওয়েবসাইটের অথরিটি। এই জিনিসগুলো কি বুঝতেছেন সবাই, নাকি ঘুম পাচ্ছে? র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে তো আলোচনা করলাম এর আগে, তো এই হচ্ছে বেসিক। এবং আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ এসইও, তাহলে এই সব কিছুই কিন্তু বলতে হবে। এত কিছু বলা সম্ভব না, কিন্তু এই জিনিসগুলো নিয়ে যদি আপনি জানেন এবং আপনার অলরেডি যদি আপনি বুঝে ফেলেন যে আসলে এই জিনিসগুলো কী, দেন আপনি আসলে স্পেশালি অ্যান্সার করতে পারবেন এসইওটা আসলে কী। তো আজকের ক্লাস ছিল এটাই, এসইও কী। আশা করি আপনারা একটু হলেও আইডিয়া পাইছেন কী নিয়ে আমরা কাজ করতে পারি এবং কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়, এবং সামনে কী কী শিখবো এগুলো নিয়ে আমার মোটামুটি আলোচনা হয়েছে এবং আশা করি আপনাদের বেসিক কিছু ধারণা হয়েছে। এখন আপনাদের উপরে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, ইভেন কোনো অভিযোগ অনুযোগ বা কোনো রিকমেন্ডেশন থাকলে বলতে পারেন, যেগুলো আমরা কালকে থেকে আসলে শুরু করব। দেখে আসবেন কি না? হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন। ইভেন আমি কিছু এসইও শেখার জন্য কিছু ওয়েবসাইট দিতে পারি আপনাদের, ধরে যেগুলো আপনারা লিখে নিয়ে যান। সেটা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন জার্নাল লেখে সার্চ দিলেই পাবেন এটা, www.searchenginejournal.com। লিখছেন সবাই? আচ্ছা, তারপর আরেকটা আছে সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই যে এটা সার্চ ইঞ্জিন ল্যান্ড। এই ওয়েবসাইটগুলো অবশ্যই একটু ঘাঁটবেন, পড়াশোনা করবেন, দেখবেন ওরা কী বলে না বলে, খুবই ইম্পর্ট্যান্ট। আর আরও আছে moz.com/blog। আচ্ছা, লেখা শেষ? আরেকটা ওয়েবসাইট আছে কুইকস্প্রাউট, কুইকস্প্রাউটে আপনি প্রচুর এসইও কন্টেন্ট নিয়ে প্রচুর, মানে ইন্টারনেট মার্কেটে আরও অনেক স্কোপস, অনেক মার্কেটিং আইডিয়াস পাবেন এখান থেকে কুইকস্প্রাউট। ম্যাশাবলের নাম তো শুনছেন, তাই না? ম্যাশাবল, আচ্ছা, ম্যাশাবলের একটা এসইও ক্যাটাগরি আছে যেখানে খুবই সুন্দর সুন্দর আর্টিকেল আছে, ওখান থেকে দেখে নিতে পারেন ম্যাশাবল এসইও। এটা টাইটেল ওয়েবসাইটে এরকম mashable.com/category/SEO। এসএনএ প্রচুর কন্টেন্ট আছে এখানে,
আর সবচেয়ে বেটার হয় আপনার শুধু /SU/blog লিখে সার্চ দিবেন গুগলে। দেখবেন প্রচুর ব্লগ আছে যেগুলো আপনি SU book আছে SUbook.com, তারপর হচ্ছে HubSpot.com, আর তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ওয়াচ আছে একটা, এটা এটাও যে সার্চ ইঞ্জিন ল্যান্ড বা সার্চ ইঞ্জিন জার্নালের মতো খুবই জনপ্রিয় ওয়েবসাইট সার্চ ইঞ্জিন ওয়াচ, SUnique.com, মোটামুটি এই কটা ফলো করলে অ্যাটলিস্ট বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু এখানে শিখতে পারবেন। আর পাশাপাশি আমার ওয়েবসাইটটা দেখতে পারেন anshamin.com, এখানে এসইও নিয়ে প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে বাংলায়। সো যারা কিছু আইডিয়া নিতে চান অ্যাটলিস্ট কোর্স শুরু করার প্রথম থেকেই, তারা এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। আগামীকালকের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস নামে একটা ভিডিও আপনাদের গ্রুপে শেয়ার করা হবে। হ্যাঁ হ্যাঁ, আজকেই আপনাদের একটা ফেসবুক গ্রুপে শেয়ার করা হবে, ওইটা একটু দেখে নিন। দেখা গ্রুপে হ্যাঁ পাবেন, ওই যে ইমাম ভাই আছে উনি অ্যাড করবেন। ঠিক আছে,